নগাঁও লোকসভার জুরিয়াত নির্বাচনী কেন্দ্রিক হিংসা। জুরিয়ার পরমাই ভেটিত সংঘটিত হয়েছে এক ঘটনা। নির্দলীয় প্রার্থী আবু ইউসুফ মোহাম্মদ রায়হান উদ্দিনের লগতে পিএসও কংগ্রেসী গুন্ডা বাহিনীয়ে আক্রমণ করার অভিযোগ। আবু ইউসুফ মোহাম্মদ রায়হান উদ্দিনের পরমাই ভেটিত সমর্থকর সহ গেছিল নির্বাচনী প্রচার চলাবলৈ। কংগ্রেসের নির্বাচনী অস্থায়ী কার্যালয়ের সম্মুখত গাড়ির পৰা নমাক লৈ কংগ্রেসী গুন্ডা বাহিনীয়ে আক্রমণ করার অভিযোগ। মজিবুর রহমান নামের এজন কংগ্রেসীর নেতৃত্বত এই আক্রমণের অভিযোগ। ঘটনা সন্দর্ভত আবু ইউসুফ মোহাম্মদ রায়হান উদ্দিনে ইতিমধ্যে জুরিয়া আরক্ষী থানাত দাখিল করেছে এজাহার। এতিয়া নির্বাচনী প্রচার চলাই আহি আছো রাস্তা দি, আহতে আমি প্রতিটো মার্কেটত প্রতিটো বজারত আমি নামি যাও, নামি পেলাই দুই চারিজন মানুষের লগত দেখা সাক্ষাৎ করো। তো আমি পরমাই ভেটি নামিছো রাস্তাত, কংগ্রেসের গুন্ডা বাহিনীয়ে আমাক আক্রমণ করব আছে, মোক ধাক্কা ধাক্কি করেছে, পিএসওক ধাক্কা ধাক্কি করেছে। সিহতে কয় যে আমার কেন্দ্রের সম্মুখত কেউ নামিব, কেন্দ্র রাস্তাত বনাই থাকছে আর আমি রাস্তার পকা রাস্তাত পকার উপর নামিছো। তারপর মোক মজিবুর রহমান নামের এজন কংগ্রেসী, যাক মজি বলে সকলে চিনি পায়, মোক ধাক্কা ধাক্কি করলে, মোর পিএসওক ধাক্কা ধাক্কি করলে, কেউ গুন্ডা বাহিনী মোর উপর আক্রমণ করব আহতে যেনেতনে মোর পিএসওয়ে লই আহিলে। আর ভয় খাইছে, শঙ্কিত হয়েছে যে রায়হান ভাইয়ের প্রচারে রায়হান ভাইয়ের জিকি যাব, এটা কংগ্রেস হারিব, এআইইউডিএফ হারি যাব, বিজেপি হারিব, গতি সকল বিরোধীয় ভয় খাইছে। গতি মই নির্বাচন আয়োগকো এইটু অনুরোধ করম আপনার জড়িয়ে, মই এটা জুরিয়া থানাত ইমান সময় হল আমি প্রায় এক ঘন্টার উপর আহিলো, এতালেক এই এজাহার দিলো যদিও কিন্তু এতালেক কোনো একশন হওয়া নাই। আশা রাখিছো যে আইনে ইয়ার উচিত উচিত শাস্তি প্রদান করব। আর নির্বাচনী প্রচারত বাধা দিয়াটো এটা আইনমতে কেনেকুয়া হয়তো হয়তো বা রাইজে গম পায়, আর কি অর্থত এজনের নির্বাচনী প্রচারত আর এজনে বাধা দিব পারে। তো সেইটো মই গণতন্ত্র যে গণতন্ত্র আছে বলে যে মোর অনুভব কিমান মানুষ আক্রমণ করেছিল, এটা একটা গ্রুপ আহিছিল, মই তো এটা হিসাব করা নাই যে কিমান মানুষ আহিছে, কিন্তু ফার্স্ট লিডিং ত আছিল মজিবুর রহমান মজিয়া। আপনি এজনকে চিনি পাইছে? মই এজনক চিনি পাও, বাকি মানুষখিনিক চিনি নাপাও। আর এজন তোর পুত্র আছিল যোনে মোক মারিব আহিছিল, মোর কোনোবা সাপোর্টারের গাত লাগিছে, মোর গাত লাগা নাই। পিএসওক কিন্তু বহুত ধাক্কা দিছে, বহুত ক্রাউড হয়েছে, এই ক্রাউডের মাজের পর যেনেতেনে মোক উলিয়াই আনিবলৈ সক্ষম হয়েছে। নির্বাচন কেন্দ্রিক মই নামিছো, হিয়তে মোক প্রশ্ন করলে যে আমার কেন্দ্রের সম্মুখত কেউ নামিব, হ্যাঁ মোর লগত সাপোর্টার, আরে মই যতই মানুষ আছে বজারত মানুষ, বজারত কেন্দ্র খুলিছা, বজারত হাজার হাজার মানুষ আছে, তেওঁলোকৰ লগত যদি মই দেখা সাক্ষাৎ করলে, কংগ্রেসের নির্বাচনী প্রচারের সম্মুখেদে গলে যদি মোর উপর আক্রমণ করে, তেতিয়াহলে বিজেপির কার্যালয় আমার হেৰি বিজেপির কার্যালয়ের সম্মুখেদি কোনো মানুষ যাব নোৱাৰিব, গুৱাহাটীত কোনো মানুষ যাব নোৱাৰিব, নামিব নোৱাৰিব, এনেকুৱা কিবা আছে নেকি কওক। নাই, এইবোৰৰ উপর উচিত উচিত ব্যবস্থা লব লাগে, এনেকুৱা মানুহক উচিত শাস্তি প্রদান করব, মই এইটাই জানাম। আর মোক যাতে নির্বাচনী প্রচারত আর বাধার সৃষ্টি নহয় সেইটো মই সুরক্ষা বিচারিছো, কারণ মোক এতিয়া মোর সাপোর্ট দেখি মোর উপর সদায় আক্রমণ আর হুমকি আহিয়েই আছে। এজন পিএসওয়ে এতিয়া কন্ট্রোল করব নোৱাৰা হৈছে, এই মানুষজনেরও বহুত কষ্ট হয়ে আছে। আজি পিএসওজনক ধাক্কা মাক্কি করে পেলায় ইমান কষ্ট দিছে, পিএসওজনক ধন্যবাদ দিছো যে ইমানখিনি ক্রাউডর পৰা মোক যে উঠাই আনিছে, লৈ আনিছে, আনি পেলায় গাড়ি যেনেতেনে উঠাইছে। তার কারণে আঘাতপ্রাপ্ত যদিও কোনোবা হয়েছে মই স্পষ্টভাবে কব নোৱাৰিলোঁ, কারণ মোক যেনেতেনে বসাই আনি এতিয়া থানাত লৈ আনিছে, গতি থানাত মই এজাহার দিছো, পিএসওকো ধাক্কা দিছে, মই ধাক্কা পাইছো, অলপ যদিও আঘাত পাইছো, এতিয়াতো গম নাপাম, পিছত হয়তো বা গম পাব পাৰো যে কেনেকুৱা হয়। জুরিয়ার পৰা আজমল হুসেনৰ প্ৰতিবেদন, এনি ভাৰত 24। Join BSc Nursing NGNN at St. Martha Institute of Nursing, Guwahati under SN Group of Institutions.